গোটা বাঙালির কাছে আবেগ অর্থাৎ অযোধ্যায় তৈরি করছে রাম মন্দির উদ্বোধন হবে জানুয়ারি মাসে আর তার আগে শেষ প্রস্তুতি অর্থাৎ সেই প্রস্তুতি অর্থাৎ যে রাম মন্দির উদ্বোধন হবে তার যে কারুকার্য অর্থাৎ যা শিল্পকলা সেগুলো কিন্তু ফুটিয়ে তুলছে উত্তর চব্বিশ পরগনার দত্ত সৌরভ রায় ফেব্রুয়ারির সাতাশ আঠাশ তারিখ আসবে তাই তো

রক্তপুকুর চালতাবেড়িয়া এলাকায় বিদ্যাসাগর পল্লী এলাকার বাসিন্দা সৌরভ রায় তিনি কিন্তু রাম মন্দিরের কাজে গিয়েছিলেন এবং তার বাড়ির সামনে ঠিক দাঁড়িয়ে আছি তার ইতিমধ্যেই একদম বাড়ির সামনে তার মা বাবা কিন্তু রয়েছে অপেক্ষায় তে কবে ফিরবে আমরা কথা বলবো সরাসরি তার বাবা মার সাথে যে কেমন লাগছে অর্থাৎ সৌরভ তাদের ছেলে সেই রাম মন্দির উদ্বোধনে বা যে কাজ করতে গেছে কি বলবেন এটা কি জানতেন না এটা জানতাম না এখন যেহেতু শুনেছি এখন খুব ভালো লাগছে যে ছেলে একটা অযোধ্যা রাম মন্দিরে কাজে গেছে শুনে খুব খুশি আমরা কবে বাড়ি দিয়ে গিয়েছিল কিছু সেটা গিয়েছিল এর ভিতরতে গিয়েছে মাঝে মাঝে এরকম যায় গিয়ে হয়তো পনেরো দিন থাকে আবার চলে আসে আবার এক মাস থাকে চলে আসে ছেলের সাথে কথা হয়েছিল ছেলের সাথে যখন মাঝে পনেরো দিন থাকলে মাঝে সাথে কথা হয় এই কিস্তিতে গিয়েছে ধরেন তিন চার দিন তা গিয়েছে মতন আমার মোবাইলে ব্যালেন্স নেই গিয়ে বললাম যে ফোন করিস বাঙালির গর্ব সেই রাম মন্দির মানে সেইটাও কাজ করছে আপনার ছেলে এটা নিয়ে কী বলবেন এটা নিয়ে আমি মনে করি এটা আমার খুব গর্বের জিনিস যে আমার ছেলে হয়ে সে জায়গাটা রাম মন্দিরে কাজে গেছে বা কাজ করছে আমার গর্ব কি বলবেন মা হিসাবে ভালো গর্ব এই যে রাম মন্দিরের সঙ্গে রাম মন্দির তো জানেন একটা আবেগ সেই কাজ করছে আপনার ছেলে কোনদিন পেরেছিলেন কতটা হচ্ছে একদম মানে আমরা কিন্তু দেখতে পেলাম সরাসরি বাবা কথা বলতে গিয়ে চোখে জল অর্থাৎ সবারই অর্থাৎ একটা আবেগ কিন্তু রাম মন্দির আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটিয়ে রাম মন্দির উদ্বোধন হবে তার আগে কিন্তু চোখে জল অর্থাৎ যে ছেলে যে কীর্তিমান করেছে তাতে কিন্তু গর্ববোধ করছে বাবা এবং মা এখন দেখার বিষয় কবে রাম মন্দির সম্পূর্ণ কাজকর্ম করে বাড়ি ফেলে সৌরভ রায় উত্তর চব্বিশ পরগনা দত্তপুর থেকে গৌতম দাসের রিপোর্ট বেঙ্গল জি নিউজ